হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও দেখো খুব ভালো আছি। আমরা চলে এসেছি এখন আমার ছেলের স্কুলে, আর স্কুলে একটু খেলাধুলা আছে। তো দেখো আমরা বন্ধু বান্ধব সবাই, বান্ধবীরা মিলে একসাথে, বান্ধবীর মেয়েও আছে এখানে আর আমার ছেলে আছে, আমরা সবাই মিলে স্কুলের মাঠে এখন এসেছি। এখন বাচ্চাদের এইদিকে দেখো খেলাধুলা হচ্ছে, আর এখানে বাচ্চাদের বল পাসিং খেলা হচ্ছে। দেখো কত ছোট ছোট বাচ্চারা সব খেলছে, খুব ভালোও লাগে এইসব মুহূর্তগুলো, ছেলেবেলার মুহূর্তগুলো যেন মানে একটা স্মৃতি হিসেবে থেকে যায় লাইফে। আর এই দিনগুলোকে না অনেক মিস করি আমরা বড় হয়ে, বড় হলে তো সংসারে শুধু কাজকর্ম সব কিছু নিয়েই ব্যস্ত থাকা হয়, এই দিনগুলো কি আর খুঁজে পাওয়া যায় বলো তো। দেখো যতটা সম্ভব পারি বাচ্চাদের সাথে একটু থাকার চেষ্টা করি, টাইম দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো আমার ছেলের রান হচ্ছে, মালা দৌড় হচ্ছে। তো দেখো তোমরা একটু কি করে, একটু দেখতে থাকো কি হয়, আদৌ জানি না। ওই দেখো সব বাচ্চারা মালা পরছে, ওই দেখো আমার ছেলে এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা পরেই যাচ্ছে, সবার লাস্ট, ও ফার্স্ট হতে গিয়ে সবার লাস্ট। এই দেখো আমরা বান্ধবীরা বাচ্চাদের একটু বোঝাচ্ছি যে সবাই এরকমভাবে ওরকমভাবে খেলবে। দেখো আমার বান্ধবীরা, আমরা স্কুলে এসে সবাই একসাথে বসে থাকি, টাইম কাটাই টাইম। আর এদিকে দেখো এই একটা বান্ধবী ছিল, তা ও মুখ দেখাবে না বলে একটু লুকিয়ে যাচ্ছে, সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না। আর এখানে দেখো মানে নার্সারি ওয়ানের আবার মানে বাকি কিছু বাচ্চাদের আবার দুটো ম্যাচ খেলা হয়েছিল। আর আর এখানে দেখো তার মধ্যে সবাই বান্ধবীরা বসে একটু ওই মানে টিফিন করছিলাম, ও আমার বান্ধবীটা রুটি কলা খাচ্ছিল আর আমি একটু চিপস খাচ্ছিলাম। তো সবাই কিছুক্ষণ বসে নিয়েছে, আর এখানে নার্সারি ওয়ানের খেলা হচ্ছিল। এই দেখো আমি চিপস খাচ্ছি, পটেটো চিপস। আর মানে বাচ্চারা তো খেলছে সবাই, আর মানে আজকে ওয়েদারটাও অতটা ভালো ছিল না। আমার ছেলে দেখো ওখানে খেলছে, আর ওই একটা এ একটাও ভাই আছে, এটা নার্সারির বাচ্চা। আর আমার বান্ধবী এখানে রুটি কলা খাচ্ছে, ও বসে বসে ওর মতো খেয়ে যাচ্ছে। আর এখানে দেখো এই যে ব্যাগের ভিতরে না বাচ্চাদের তিনটে চারটে করে বই ব্যাগের ভিতরে এক ঢোকায় ঢুকিয়ে তারপরে চেন আটকে তারপরে রান করতে হবে। তো জানি না কে কী করবে, তো দেখা যাক। আমার বান্ধবীর ছেলেও আছে এর মধ্যে। তো দেখো তোমরা বাচ্চারা খেলছে, এটাই অনেক, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা বড় ব্যাপার না, কিন্তু বাচ্চারা যে একটা খেলছে এটা না আমাদের খুব ভালো লাগে, আমাদের মনে অনেক উৎসাহ দেয়। কারণ ওরা তো সবসময় মানে এইসব খেলাধুলা টাইম পায় না, সবসময় ঘরের মধ্যে টাইম মেনটেন্স করে, তো এটা ভালোও লাগে, বছরে একটা দিন খুব ভালো লাগে আমাদের এই যে খেলাধুলাটা করে। আর এর মধ্যে দেখো এখানে আলুকাবলি এসছে, আর মেয়েদের আলুকাবলি মানে তো একটু ঝাল ঝাল আলুকাবলি, চালতার আচার, এইসব তো খুবই ভালো লাগে, কুলের আচার। তো আমার আলুকাবলিটাই বেশি ভালো লাগে। তো দেখো এখানে আমরা আমার ছেলে আমি আলুকাবলি নিয়েছি, আর আমার এই বান্ধবীটা মানে যেখানে আমি আগে ভাড়া থাকতাম সেখানকার মানে ওই বান্ধবীটা, ও চালতার আচার নিয়েছে। আর এদিকে দেখো আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলাম খাওয়ার জন্য, আর বিকালবেলা চলে এসেছি বাচ্চাদেরকে সাজিয়ে। এখানে দেখো বউ খেলা হচ্ছে, তো দেখি বাচ্চারা কে কী সেজেছে। আর এখানে দেখো আমার ছেলে, দেখো রাধাকৃষ্ণ দুজন দাঁড়িয়ে আছে বান্ধবীর মেয়ে। আর এখানে সব রকম ছোটো ছোটো বাচ্চারা দেখো কত সুন্দর সেজেছে, দেখো সবাইকে ভালোও লাগছে দেখতে। কেউ পরী সেজেছে, কেউ নীলকৃষ্ণ, দেখো কেউ মাতঙ্গিনী হাজরা, কেউ মানে পুলিশ, কেউ ছোট্ট গোপাল, নাড়ু গোপাল। তো দেখো সবাইকে সব রকম লাগছে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড কাদেরই হওয়ার কথা তোমরা কমেন্ট করে জানিও। তার মধ্যে আমার রাম লক্ষ্মণ হচ্ছে ফার্স্ট হয়েছে এখানে, আর আমার ছেলে আর আমার বান্ধবীর মেয়ে হয়েছে সেকেন্ড হয়েছে, আর থার্ড হয়েছে এই যে নীলকৃষ্ণ আছে, এই দেখো বড় গোলাপ ফুল মাথায় নীলকৃষ্ণ থার্ড হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে ঠিক হয়েছে কি না। আর এদিকে দেখো স্কুলের ম্যামরা এই যে ব্যাস পড়া, এগুলো হচ্ছে স্কুলের ম্যামরা দাঁড়িয়ে আছে এদিকে। তো প্রতি বছর আগের বছর আমার ছেলেকে বাগানের মালি সাজিয়েছিলাম, তো আগের বছর আমার ছেলেও একটা ব্যাগ প্রাইজ পেয়েছিল।
তো সাজাতেও ভালো লাগে, প্রাইসটাও মানে ইম্পর্টেন্ট নয়। আর তোমরা আমাদেরকে ভালোবেসে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ মানে একটা ভিডিও বানাতে মানে অনেক ভালোবাসা দিয়ে একটা ভিডিও বানাতে হয়। তো তোমরা দেখো স্কুলের মাঠের চারিপাশের পরিবেশটা, আর এখানেই আমরা আগে থাকতাম, এইখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগে। তো দেখো খুব সুন্দর লাগছে চারিপাশের পরিবেশটা, বড় বড় ফ্ল্যাট, মাঝখানে একটা মাঠ, চারিদিকে এখানে একটা পুকুর আছে। পুকুরটা যেহেতু বাচ্চারা খেলছে বলে রাউন্ড করে ঘিরে দিয়েছে, ছোটো ছোটো বাচ্চা যাতে পুকুরের কাছে না চলে যায় এই জন্য। তো দেখো, আর এখানে দেখো মায়েদের মিউজিক্যাল চেয়ার হচ্ছে, তো আমিও এখানে নাম দিয়েছি, নাম দেবো বলতে খেলার জন্য বসে পড়েছি, তো জানি না কতক্ষণ খেলতে পারবো। তার মধ্যে ছেলে দুষ্টুমি করছে, এদিক ওদিক চলে যাচ্ছে। তো দেখো এই যে খেলতে খেলতে একটু বসে আবার তোমাদের সাথে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি, দেখো খেলতে খেলতে একটু বসে পড়েছিলাম। তারপরে বেশিক্ষণ আমি খেলতে পারিনি, কারণ আমার ছেলে এদিক ওদিক ছুটছিল বলে আমি একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম আর আউট হয়ে গেছি। আর এখানে দেখো স্কুলের ম্যামরা সবাই নাচ করছে, গান চলছে, আর দেখো এই মিউজিক্যাল চেয়ারটা।